ফেনিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় কেউ হারিয়েছে স্বজন কেউ বা হারিয়েছে প্রিয়জন কেউ বা সব কিছু হারিয়ে সম্পূর্ণ নিঃস্ব হয়েছে এবারের বন্যায় জেলার ফুলগাজী পরশুরাম উপজেলায় অন্তত ত্রিশ হাজার মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এমন একটি গল্প শোনার জন্য প্রত্যয় টিম ছুটে যায় ফুলগাজী উপজেলায় উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম বসন্তপুর গাইনবাড়ি সংলগ্ন দক্ষিণ পাশের শেখ ফরিদ ও খুরশিদ একমাত্র বসতগড়টি সহ সকল আসভাবপত্র বাড়ির জরুরি কাগজপত্র হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন এই নিম্ন আয়ের পরিবারটি পেশায় রংমিস্ত্রির কাজ করে কোনোরকম রকম টুনে খেয়ে পড়ে বেঁচে থাকতেন পরিবার নিয়ে তিলে তিলে গড়ে তোলা ছোট্ট এই সংসারটি নিমিষেই শেষ করে দিল ভয়াবহ বন্যা নিম্নবিত্ত পরিবার হয় আত্মসম্মানের জায়গা থেকে কাউকে কিছু না বলতে পারায় নীরবে অন্যের রান্নাঘরটি হয়েছে এখন পরিবারের একমাত্র আশ্রয়স্থল পরিবার নিয়ে কোনোভাবে মানবতর জীবনযাপন করছে গড়হারা এই পরিবারটি উপজেলা জেলা এবং দেশের সকল বৃত্তপান এবং বিভিন্ন সংগঠনের কাছে পরিবারটি আকুল আবেদন জানিয়েছে অতি দ্রুত তাদের ঘরটি মেরামত কিংবা পূর্ণবাসনের ব্যবস্থা করে দিয়ে তারা যেন আবারও নতুন ঘরে ফিরে শান্তিতে বসবাস করতে পারে বাইরে কোনো জায়গা জমি নেই আর্থিকও জমাজাটি কিছু নাই বন্যার পানি উঠছে আমরা আগের দিন ছেলে মেয়ে আরেকদিকে বাইরে হয়ে গেছি সেদিকেও থাকতে পারি না তারপরও ছাদে উড়ি কোনো রকম জীবন বাসাছি এখন পরের দিন আমাদের ঘরটা পড়ে গেছে কাপড় ছাড়া আমরা কিছুই নিতে পারিনি এখন আপনারা সবাই সহযোগিতা না করলে আমরা ছেলেময় নিয়ে কোথায় যাবো একটু চেষ্টা করবেন দয়া করি আমাদের আর কোনো সুযোগ সুবিধা নাই কোনো মন কিছু করার ফেনির প্রত্যয় ফেনি